السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شمعت شديد আল্লাহ পাক রবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে সাত করেন নিশ্চয় আমি এই কোরআনকে আরবিতে আরবি ভাষায় যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো সম্মাই এবং সুদী হবাং রাস্লি সাল্লাম হাদিস শরীফের মধ্যে সাত করেন আমি এই আরবি ভাষাকে তিনটি কারণে মহাব্বত করি ভালোবাসি তার এক নম্বর কারণ হলো কোরআনের বাসা আরবি এবং দ্বিতীয় হলো জান্নাতের বাসা আরবি এবং তৃতীয় হলো যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশের বাসা আরবি সময় তো শুধু আরবি ভালো মতনে পড়তে হলে বুঝতে হলে আমাদের নাহ শিক্ষা করার প্রয়োজন যেহেতু আশরফুল নাহবু আবু হা সরফ হচ্ছে এলিমের মা এবং নাহু এলিমের বাবা সময় শিক্ষার্থী বন্ধুরা আরবি ভাষার জন্য এলমু সরফ এবং আলমুল নাহু তারকিব তাহাকিব এগুলো অপরিহার্য অপরিসীম এগুলো আমাদের শিক্ষা করতে হবে তারপরের ভিডিওগুলোতে আমি এলমেন নাহ এলমদ সরফ তাকিব তহাকিবর একটি ছাত্র ভাই ছাত্র বন্ধুরা কেমনিভাবে ভালোভাবে এবারত পড়তে পারে আমি সেই আলোচনা করবো অমা তৌফিক ইল্লাহ বিল্লাহ